দর্শক, কেমন লাগলো মিষ্টি প্রেমের গল্প? প্রিয় দর্শক, অনেক তো আমরা নাচ দেখলাম, এবার একটু গান শুনি। চলুন প্রিয় দর্শক, গান নিয়ে আসছে সাজিদ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সাজিদকে। तेरा यकीन है क्यों मैंने किया नहीं, तुझसे रहा क्यों जुदा, तुझ पे ये जिंदगी बदली रही सितम, तूने ही दी है बना, तेरा मेरा रिश्ता पुराना, অবদান রেখেছে, এখন তাদের নিজেদের পারফরমেন্স কই? সুপ্রিয় দর্শক,
যদি এমনই হয় অবস্থা এবং আপনাদের যদি দেখতে ইচ্ছা করে আমাদের 25 ব্যাচের পারফরমেন্স, তাহলে চোখ রাখতে হবে আমাদের আজকের ছাড়পত্রের মঞ্চে, আমাদের এবারের পারফরমেন্স 25 গার্লসদের। তো চলুন প্রিয় দর্শক, দেখে আসি 25 গার্লসদের পারফেক্ট পারফরমেন্স। তাহলে করতালির সাথে আহ্বান জানাচ্ছি রাখি, মৌমিতা, এদিকে রেশমা এবং তমা, অর্থাৎ চারজনের একটি গ্রুপ ডান্স দেখতে যাচ্ছি আমরা। আসুন উপভোগ করি। Yes.
ডেকে নিব আমাদের উত্তরবঙ্গের ছাত্রলীগের কাণ্ডারি জনাব কামরুজ্জামান, এইচ এম কামরুজ্জামান। এনার নাতি ডক্টর আনিকা ফারিয়াজামান অর্ণা আপুকে সদ্য সাবেক সভাপতি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আপুকে মঞ্চে এসে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। র‍্যাগ ডেতে বক্তব্য দিলে সবাই খুব নাখোশ হয়, কষ্ট পায়, কালচারাল প্রোগ্রামেরও দেরি হয়ে যায়। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, আমার বাবা রাজশাহীর গণমানুষের নেতা জনাব এইচ এম খায়রুজ্জামান লিটনের। ব্যস্ততার কারণে উনি উপস্থিত হতে পারেননি। আমাদের মাঝে উপস্থিত আছেন
রাজশাহী মেডিকেল কলেজের আমাদের প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, উপস্থিত ডেন্টাল ইউনিটের স্যারেরা, আমাদের অন্যান্য শিক্ষকেরা, এবং সেই সাথে আজকের 25তম বিডিএসের যে বিদায় হচ্ছে সেই ব্যাচের সবাইকে আজকের দিনের সালাম শুভেচ্ছা এবং আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আজকে আসলে বক্তব্য বা দিক নির্দেশনা দেওয়ার কোনো কারণ নাই বা কিছু নাই। যারা এখান থেকে পাশ করে সামনে পোস্ট গ্র্যাজুয়েশন করবে বা বাইরে যাবে তাদের জন্য শুভকামনা, এবং যারা এখানেই কর্মজীবন শুরু করতে চায় তাদের জন্য শুভকামনা। আসলে ডাক্তারি জীবনে তো শেষ বলে কোনো কিছু নাই, যেখানে শেষ করবে সেখান থেকে নতুন একটা শুরু হয়। সবার জন্য অনেক অনেক শুভকামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যাঁ, আমাদের মাঝে মন মাতানো নাচ নিয়ে আসছে 60তম MBBS ব্যাচের তাহা ও মোহনা। তুমি একটু বলো, ফিরে যাও ও বাবু, যাও ফিরে যাও।
ধন্যবাদ তাহা এবং মোহনাকে তাদের এত সুন্দর পারফরমেন্সের জন্য। আমার মনে হচ্ছে দর্শকের ভিতরে কোনো উত্তেজনা নাই, হাতে তালি নাই কেন? আমি দর্শকদের হাতে একটা জোরে করতালি দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তৃতা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর এ কে এম আসাদ পলাশ স্যারকে, সাধারণ সম্পাদক বাংলাদেশ ডেন্টাল সোসাইটির রাজশাহী মেডিকেল কলেজ শাখা। ২৫তম ব্যাচ আয়োজিত বিদায়, দ্যাট মিন্স ছাড়পত্র অনুষ্ঠানের আজকের উপস্থিত আমাদের সম্মানিত রাজশাহী মেডিকেল কলেজের প্রিন্সিপাল নশাদ আলী স্যার এবং উপাধ্যক্ষ অধ্যাপক বুলবুল হাসান স্যার এবং আমার সম্মুখ বৈশিষ্ট্য বিদায়ী ডাক্তারবৃন্দ এবং অন্যান্য ছাত্রছাত্রীবৃন্দ, আসলে এই কালচারাল প্রোগ্রামের মাঝখানে বক্তব্যটা খুবই বিরক্তিকর। আমরা বুঝতে পারছি আসলে যখনই মঞ্চ তৈরি হয়েছিল তখনই দর্শক অনেকটাই কমে গিয়েছিল। যাই হোক, আমি বেশি কথা বলতে চাই না, তোমাদের প্রোগ্রাম যতটুকুই উপভোগ করলাম আমি খুবই অভিভূত যে তোমরা এত সুন্দরভাবে একটা প্রোগ্রামের আয়োজন করেছ, এটা আমাদের খুবই ভালো লাগছে। তোমাদের জন্য দোয়া থাকবে, তোমরা ইন্টার্নি শেষ করে তোমাদের যে পরবর্তী অধ্যায় যেমন বিসিএস পোস্ট গ্রাজুয়েশন এগুলোয় তোমরা চলে যাবে। তোমাদের জন্য আবারও শুভকামনা, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের এই প্রাত্যহিক জীবনে আমরা মানুষের হাসি দেখি, আমরা মানুষের আনন্দ দেখি, কিন্তু তাদের এই হাসি আনন্দের আড়ালে যে কান্নাগুলো লুকিয়ে থাকে সেই গল্পগুলো আমাদের কখনোই জানা হয় না, সেই গল্পগুলো রয়ে যায় সবসময়ই অজানা। সেই সব রাত জাগা গল্পগুলো আমাদের কখনো শোনার অবসরও হয়তো হয় না। সেই সব রাত জাগা গল্পগুলো শুনতে এবারে আমাদের আয়োজন, ডেকে নিচ্ছি 27তম বিডিএসের পার্থপ্রতিম সেনকে। প্রিয় দর্শক, ইটস এ ট্রিবিউট টু আওয়ার গ্রেট মিউজিশিয়ান আয়ুব বাচ্চু। এখন অনেক খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন দেখেছে, তাই আমি বসে আছি দরজার ওপাশে, দরজার ওপাশে। এখন অনেক খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে, তাই আমি বসে আছি দরজার ওপাশে, দরজার ওপাশে। সবাই একসাথে গাইব। আবে কি এমন রাতে ভুল করে এই পথে এসে যদি ফিরে যা আমায় না পে, আবে কি এমন রাতে হাসতে দেখো, কহিতে দেখো অনেক কথায় মুখ রামায়, দেখো দেখো না কেউ হাসি শেষে নীরবতা, হাসতে দেখো কহিতে দেখো অনেক কথায় মুখ
শেষে নিরবতা বোঝে না কেউ তো চিহ্ন না বোঝে না আমার কি ব্যথা চেনার মতো কেউ চিহ্ন অধ্যাপক ডক্টর বুলবুল হাসান স্যারকে, উপাধ্যক্ষ রাজশাহী মেডিকেল কলেজ। 25তম বিডিএস ব্যাচের ছাত্রদের কর্তৃক আয়োজিত আজকের এই র্যাগডে উপলক্ষে আয়োজিত মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিল প্রধান অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই। যদিও ওনার অনুপস্থিতি পূরণ হওয়ার নাই, তারপরেও আমরা বলবো যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজশাহী মেডিকেল কলেজের যোগ্য এবং দক্ষ অধ্যক্ষ মহোদয় জনাব ডাক্তার নওশাদ আলী স্যার এবং উত্তরবঙ্গের ছাত্রলীগের প্রাণ বলবো ডাক্তারদের ইউনিটের ছাত্রলীগের প্রাণ এবং সাবেক সহসভাপতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সহসভাপতি আমাদের ছাত্রী আমাদের কন্যাতুল্য অর্ণা জামান। উপস্থিত আছেন বিডিএসের বিভিন্ন বিষয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক মণ্ডলী এবং সামনে উপবিষ্ট ছাত্রছাত্রীবৃন্দ, সালাম আলাইকুম। আজকের এই মনোজ্ঞ এমনি আমরা আসলে আমাদের প্রিন্সিপাল স্যার বলছে বক্তব্য পর্যায়টা ওমিট করে দেওয়ার জন্য বলেছিল, তারপরে ওটা হচ্ছে। যাই হোক, আপনারা আমরা মূলত সাংস্কৃতিক প্রোগ্রাম উপভোগ করার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছেন। তো শুধু এটাই বলবো যে এতদিন তোমরা যে জীবনের যে মানে থিওরি থিওরিটা শেষ করলা, এখন তোমাদের এই ইন্টার্নের পরে জীবনের প্র্যাকটিক্যাল লাইফ শুরু হবে। হ্যাঁ, জীবনকে যদি আমরা তুলনা করি, আমরা যেমন প্র্যাকটিক্যাল ভাইবা দিই এবং রিটেন পরীক্ষা, তো এতদিন হলো থিওরি শেষ হলো, তো এখন মূল জীবনে তোমরা যাবা।
এটা প্র্যাকটিক্যাল লাইফ, ওই লাইফ ইজ নট এ বোর্ড অফ প্রজেস, এই জিনিসটা এখন আস্তে আস্তে বুঝতে পারবা। তো আমরা যখন, আমি যখন ছাত্র ছিলাম তখন আমার আব্বা যখন ঘুরে বেড়াতো তখন ভাবতাম শালা আব্বাকে পড়তে হয় না, কি আরাম, খালি ঘুরে বেড়ায়, বন্ধু বান্ধব গল্প করে। তারপরে যখন এখন বুঝছি যে আসলে ছাত্র লাইফটাই ভালো ছিল, মানে মেন জিনিসটা তোমাদের জীবন থেকে অলরেডি পার হয়ে গেল, এখন বাস্তব জীবনে যাবা। তা আমি শুধু দুটো উপদেশ দিতে চাই, যে সামনে বিসিএসকে কেন্দ্র করে লেখাপড়া করা এবং পোস্ট গ্র্যাজুয়েশনের ব্যাপারে চিন্তাভাবনা করা, এই দুটো জিনিস আমি বিশেষভাবে গুরুত্ব সহকারে এবং বলছি, এবং তোমাদের ভবিষ্যৎ জীবন উত্তরোত্তর শুভ হোক, তোমরা মানে সুস্বাস্থ্যের অধিকারী হও এবং পারিবারিক জীবনে গার্জিয়ানদেরকে বিশেষ করে বাবা মা এবং শিক্ষকদেরকে সম্মান করে চলবা। আর রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র হিসেবে প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে বলছি, তোমাদের এই মেডিকেল কলেজে যদি কোনো কাজ থাকে যে কোনো সময় যে কোনো বিষয়ে, তোমরা এখানে আসলে ইনশাল্লাহ তোমাদের যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমরা করবো আর কি। ধন্যবাদ। স্যারের মূল্যবান বক্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এখানে আমি আরও খুশি হয়েছি আমাদের প্রিন্সিপাল ডক্টর নওশাদ আলী স্যার, উপাধ্যক্ষ ডক্টর বুলবুল হাসান স্যার অনেক ধৈর্য সহকারে যে আমাদের অনুষ্ঠান দেখছেন, ওই জন্য আমাদের খুবই ভালো লাগছে। আমরা সবাই 25 BDS-এর যারা আছি স্যারের কাছে অনেক কৃতজ্ঞ স্যার, সারা জীবন ঋণী থাকবো আপনাদের কাছে স্যার, ধন্যবাদ। আল্লাহ গেছে এনারি এদিকা এদিকা এদিকা, এ বুড়া বয়সে মোটা ইঞ্জিন নিয়ে এত দুলিস না নানি, মাজার সাথে হয়ে গেলে হান্নানা কাকে তুলবে কোহা, হান্নানা এত মোটা জিনিস তুলতে পারবে না নানি, তুই ইয়াং ড্যান্সিং কোন একটা মহিলার ড্যান্স দেখাবি তাহলে মন ভরবে, তুই ইয়াং বয়সে খুব ড্যান্স দিতিক নাকি, তোর খা এত মোটা হয়েছে নাকি এত কথা কহছিস, কেন হাকে দেখে তোর সাথে মানাইবে, এত মোটা ইঞ্জিন আমি পারবো না নানি, হাকে পাতলা সাতলা দে একটা, হ্যাঁ পাতলা সাতলার একটা ড্যান্স দেখা যাতে আমি তুলতে পারি। তো দর্শক, আমাদের সামনে ইয়াং জেনারেশনের ড্যান্স নিয়ে আসতেছে 57তম MBBS ব্যাচে ছন্দা, ছন্দা এবার ড্যান্স নিয়ে আসছে ছন্দা। आशिक करने वाला है,
या ये डरी में धीमे 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 सट मेरा सीने 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 गोरी तू बड़ा शर्माती है तुझको शर्म क्यों आती है कातिल तेरी निगाहें है तू काट कर चले जाती है और तुझे में नशा है तू बिल्कुल अफीम है धीमे 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 सट मेरा सीने 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 मुश्किल जीना इश्क कमीना कर्ज मुश्किल जीना इश्क कमीना আমি ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাবো 25 বিডিএস ব্যাচের কৃতি ছাত্রীদের আমাদের শিক্ষকগণদের ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের 25 বিডিএস ব্যাচের ডাক্তারদের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি মঞ্চে আমাদের রাজশাহী মেডিকেলের প্রাণী বলা যায় স্যারকে ডক্টর নশাদ আলী স্যার অধ্যক্ষ রাজশাহী মেডিকেল কলেজ ডক্টর নশাদ আলী স্যার অধ্যক্ষ রাজশাহী মেডিকেল কলেজ সামনে কিছু দেখতে পাচ্ছেন এটা একটা বড় সমস্যা র্যাক 25-এর আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার যারা আয়োজক আমাদের এই বিডিএসের 25 ব্যাচের ছাত্র সেই অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের মাননীয় মেয়র মহোদয়ের উনি যা আসতে পারেন নাই ব্যস্ততার কারণে সেই জায়গায় কিন্তু আমরা আসছি আমাদের সাথে অর্ণা জামান আসছেন আমাদের ভাইস মিনিস্টার আসছেন ডেন্টালের অনেক টিচার আসছেন সবাইকে স্বাগতম জানাই আমি সবসময় একটা প্রাউড ফিল করি আমি একজন নিজে চিকিৎসক এবং আমি আমার ছাত্ররা সবাই চিকিৎসক কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা হচ্ছি মাল্টি ট্যালেন্ট আমি একটি গল্প বলে শেষ করব আমাদের একবার বিসিএস ফাউন্ডেশন ট্রেনিং হলো সেটা কম্বাইন্ড ট্রেনিং মানে জেনারেল ক্যাডার এবং আমাদের ক্যাডার মিলে একসাথে ট্রেনিং হলো সেই ট্রেনিংয়ে যে চ্যালেঞ্জটাই আসে সেই চ্যালেঞ্জে আমরা ফার্স্ট হই পরীক্ষা দিলে পরীক্ষায় ফার্স্ট নাচে দিলে নাচে ফার্স্ট নাটকে দিলে নাটকে ফার্স্ট ফুটবল খেলায় ফার্স্ট ক্রিকেট খেলায় ফার্স্ট সবতে ফার্স্ট এবং এক থেকে বিশ পর্যন্ত সব আমরা এরপরে ওরা প্ল্যান করে আমাদের ক্যাডারের সাথে বিসিএস জেনারেল ক্যাডারকে ট্রেনিং করা বাদ দিয়ে দিল তা আমার সবসময় ভালো লাগে যে আমাদের ছেলেমেয়েরা এত পড়াশোনা চাপের মধ্যেও এত মাল্টি ট্যালেন্ট সে ধারণ করে এবং আমি প্রত্যেকের পারফরমেন্স দেখছিলাম আর চিন্তা করছিলাম যে ইস বয়সটা যদি আরেকটু কম হতো এরকম জিন্স প্যান্ট পরে এরকম একটা ভিতরে গেঞ্জি পরে শার্টের বোতাম খোলা রেখে যদি একটু হাঁটতে পারতাম আমার অনেক জিন্স প্যান্ট আছে অনেক গেঞ্জি আছে আমি ফেলতে পারি না আমার মনে হয় আমার ভুঁড়িটা আবার কমে যাবে আমি আবার এই জিন্স প্যান্ট এই গেঞ্জিটা পরে আবার হাঁটবো তো এরকম তারুণ্যের কাছে আসলে আমার মাঝে মধ্যে
আমার মনে হয় বয়সটা কমে গেল, আমি আবার এই ক্যাম্পাসে আগের মতো এদের বয়সে ফিরে আসলাম। সবসময় মনে রাখতে হবে প্রেজেন্ট মোমেন্টটা হচ্ছে বেস্ট মোমেন্ট, কাল কী হবে আমি জানি না, গতকাল কাছে হয়ে গেছে সেটা আমার জীবনের অতীত অধ্যায়। সুতরাং এভরিথিং ইজ চ্যালেঞ্জ, আমরা আমাদের জীবনের যে অধ্যায় পাশ করেছি, যে অধ্যায় শেষ করেছি, সেটাকে ভবিষ্যতে কাজে লাগাবো, এই চ্যালেঞ্জটাকে আমরা ফেস করবো, সে যোগ্যতা আমরা রাখি, সে ক্যাপাবিলিটি আমরা রাখি, সাথে সাথে আমরা যে আজকের সন্ধ্যায় যে পারফর্ম করছি আমরা, আসলে এটা তুলনাহীন, এটার আমি প্রশংসা করতে পারবো না। তবে আমি খুব মুগ্ধ যে আমার স্টুডেন্টরা বাইরের কোনো শিল্পী ছাড়াই এরকম একটা অনুষ্ঠান করতে পারে, এবং আমি রিয়েলি রিয়েলি হ্যাপি যে আমি এই কলেজের প্রিন্সিপাল এবং আমি এদের শিক্ষক। আমি জানি না বক্তব্য দিয়ে তোমাদের বিরক্ত করছি, কিন্তু রিয়েলি আই প্রাউড অব দিস প্রোগ্রাম অ্যান্ড আই প্রাউড অব দিস স্টুডেন্ট দোজ হু পারফর্ম দিস প্রোগ্রাম ইন দিস নাইট। সুতরাং সকলকে ধন্যবাদ জানাই, এবং আমাকে আমন্ত্রণ করে এই সন্ধ্যায় আমার ক্লান্তি কাটানোর জন্য, আমি যে বিষণ্ণতা নিয়েছিলাম সেটা কাটানোর জন্য যে কাজের, আমার মনে হচ্ছে আরও যদি বয়সটা কিছু একটু কম হতো, কিন্তু প্রিন্সিপাল হয় না বয়স একটা বাড়ানোর ভাব চলে আসছে, একটু বুড়া বুড়া ভাব, একটু যৌথব হয়ে চলা, তোমাদের কাছে আসলে মনে হয় যে না, জীবন বলে একটা কথা আছে, জীবন বলে একটা মানে আছে, জীবনে একটা অর্থ আছে, যেটা আমরা প্রায় ভুলে যাই চিকিৎসকরা। সকালবেলা বেরোইছি, সন্ধ্যাবেলা বাসায় ফিরবো বা রাত্রে বাসায় ফিরবো, খাবার পেলে খাবো, না খেলে ঘুমিয়ে যাবো, আবার সকালবেলা রেডি হয়ে আসবো। এই যে একঘেয়েমি জীবনের মাঝখানে তোমাদের মাঝে এসে কিছুটা সময় কাটালাম, আমার সত্যি খুব ভালো লাগছে, এবং যারা জোর করে আমাকে এখানে এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, এবং সর্বোপরি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি। আমি জানি প্রত্যেক প্রোগ্রামের পিছনে কোনো না কোনো কন্ট্রিবিউশন থাকে, আজকে মেডিপ্লাস সম্ভবত এই প্রোগ্রামটাকে স্পন্সর করেছে, এই মেডিপ্লাসকে আমরা ধন্যবাদ জানাই। আমরা চিকিৎসকরা সাধারণত তার সাথে সাথে চলি, আমাদের সাথে তাদের সম্পর্ক সবসময় প্যারালাল চলে, সুতরাং তাদেরকে ধন্যবাদ জানাই, তারা এই বড়ো প্রোগ্রামকে স্পন্সর করেছে, এবং যারা আজকে পারফর্ম করেছে তাদেরকে ক্রেস্ট দিতে পারলে ভালো লাগতো, কিন্তু সেটা দেওয়ার সৌভাগ্য আমার হচ্ছে না, তাদেরকে শুধু ধন্যবাদ জানাই শেষ করছি। সকলকে ধন্যবাদ, আমাকে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, সকলের জন্য শুভেচ্ছা। স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যারের মূল্যবান বক্তব্যের জন্য। আসলে স্যারের বক্তব্য শুনলেই বোঝা যায় যে স্যার কতটা ব্রিলিয়ান্ট। আরও ধন্যবাদ জানাই ডক্টর আনিকা ফারিজামান অন্না আপুকে, আরও ধন্যবাদ জানাই ডক্টর মমিনুল ইসলাম লিটন ভাইকে, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মেডিকেল কলেজ শাখা, আরও ধন্যবাদ জানাই ডক্টর সালে আঞ্জুম সুজন ভাইকে, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মেডিকেল কলেজ শাখা। এ পর্যায়ে আমাদের নেক্সট সাংস্কৃতিক যে প্রোগ্রামটি রয়েছে সেটি শুরু হতে যাচ্ছে, ধন্যবাদ। ওরে আল্লাহ 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 রে, আমি শেষ, আল্লাহ আল্লাহ হান্না নানানিকে জ্ঞান দেওয়ার হাকে বিমান দাও, আমি এখনই উড়ে যাব, এ কুহুক তোরা বন্ধ কর, আমি আর কুহুক দেখতে পারবো না, এত নাটক আর বুড়া বয়সে করিস না নানা, হ্যাঁ আর মাথা শেষে গেল, এত নাটক বুড়া বয়সে আমি আর দেখতে পারবো না। কি যে হয়েছে আজ সকাল থেকে কেমন জানা আমার সাথে মেলায় কুহুক করছে। শোন নানা, তোকে আর কথা শুন, আর রাজশাহী মেডিকেলে নাহিদ নানা নাম শুনছিস? নাহিদ নানা শুনেছি ভাই। কবে শুনেছিস? কার কেটা বেটে? এটা তো আমার 54 MBBS এর ডাক্তার নাহিদ হাসান। তুই তুই তাহলে ভালো করে জানিস না, বোলটুর বাপ আবে পোলটুর নাতি এটা। হ্যাঁ, আর নাহিদ নানা এত সুন্দর নাটক বানায়, তোর ঘে যে কুহুক আর নাটকে সারিয়ে দিবে, তাহার আগে ওই নাহিদ নানাকে ডাকা দরকার ভাই। চল দেখি তাহলে সে নাটক। আচ্ছা তাহলে এখন আমাদের মাঝে নাটক নিয়ে আসতেছেন নাহিদ ভাই এবং তার দল। আসছে নাহিদ ভাই ও তার দল, নাটকের নাম। সারাদিনের সমস্ত কাজ শেষ করে মানুষেরা ঢলে পড়ে সপ্তরাজ্যের ঘুমে, তখন দাঁতেরা জেগে ওঠে। এই তথ্যটা কি কেউ জানে? গাছের যেমন প্রাণ আছে, অনুভূতি আছে, দাঁতেরও আছে। শুধু প্রাণ বা অনুভূতি নয়, ঘর সংসার প্রেমও আছে। ঘুমন্ত মানুষের গামঘর থেকে দল বেঁধে বের হয় দাঁতেরা, ওরাল ক্যাভিটির মধ্যে হাঁটাহাঁটি করে, বাচ্চা দাঁতেরা ছুটোছুটি করে, ঝিম মেরে বসে থাকে বৃদ্ধ দাঁত, যুবক যুবতী শ্রেণীর দাঁতেরা প্রেম করে। মানুষের ঘুম ভাঙলে সন্তপর্ণে আবার ফিরে যায় গামঘরে। এ প্রসঙ্গে আর একটা কথা বলে রাখা ভালো, আমি যে সময়ের কথা বলছি সেই সময় মোলার বংশের দাঁত বাস করত ইনসিসর বংশের পাশে, তারা ছিল প্রতিবেশী। কিন্তু একদিন ঝড় আসে, সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়, মোলার থেকে ইনসিসর বংশের দূরে চলে যাওয়া নিয়েই আজকের গল্প, ওয়ান্স আপন এ টাইম ইন ওরাল ক্যাভিটি।
আমার দাঁতটা নড়ছে মনে হচ্ছে, দেখি তো। আমার দুধের দাঁত উঠে গেছে, এখন ভাতের দাঁত উঠবে। ইয়াহু, দে দে দাঁত তুলে দে, ডাক্তার হেলা করিস না, দাঁতের ব্যথা আমি আর সইতে পারি না। দে দে দাঁত তুলে দে, ও ডাক্তার হেলা করিস না, দাঁতের ব্যথা আমি আর সইতে পারি না। যাই, ইন্দুরের গর্তে দাঁতটা ফেলে আসি, তাহলে ইন্দুরের মতো চিরল চিরল দাঁত গজাবে। ভয় পেও না, আমি আছি। তুমি কে? আমার নাম ইনসিয়া, আমি ছিলাম ইনসিসের বংশের একমাত্র কন্যা। মানুষটা আমাকেও গর্তে ফেলে গেছে। মানুষেরা আমাদের ইন্দুরের গর্তে ফেলে যায় কেন? আমরা কি অপরাধ করেছি? মানুষদের কাছে আমি কিছু বুঝি না। পৃথিবীতে আর কোনো গর্ত নেই, ইন্দুরের মধ্যে কিন ফেলতে হবে। ইন্দুরকে তোদের মামা শ্বশুর, আর ইন্দুরের মতো চিরল চিরল দাঁত দিয়ে তোরা কি করবি? মুলা খাবি? তোরা কি ইন্দুর? আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমার খুব ভয় করছে। গায়ে থুথু দল, থুতু দিলে ভয় কমে। আমরা হলো মানবদের সবচেয়ে শক্তিশালী অংশ, আমাদের এত সহজে ভয় পেলে চলবে না। আমরা শক্তি, আমরা বল, আমরা দাঁতের দল, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। ইনসিয়া এবং মিলোর এই প্রথম দেখার পর অনেক দিন কেটে যায়। প্যারালাল কোনো জগতে তাদের আবার জন্ম হয়। মানুষ বড় হতে থাকে, বড় হতে থাকে দাঁত। লোকমুখে শোনা যায় অনেক দিন আগে দাঁতেরা স্বাধীনভাবে বসবাস করত সিমেন্টাস নদীর তীরে। তারা ছিল অত্যন্ত অশান্ত জাতি, সারাদিনই ঝগড়া বিবাদ কামড়াকামড়ি করত। দাঁত জাতির কামড়াকামড়িতে অতিষ্ঠ হয়ে দেবতারা একদিন অভিশাপ দিলেন। তারপর দেবতাদের অভিশাপে দাঁতেদের বিভিন্ন প্রাণীর মুখে স্থাপন করা হলো। সেই থেকে দাঁত জাতি ওরাল ক্যাভিটিতে বন্দি জীবন যাপন করে আসছে। একমাত্র ঘুমের সময়ই তারা প্যারোলে মুক্তি পায়। মিলো, এই মিলো, মানুষ ঘুমিয়ে পড়েছে, ওর তাড়াতাড়ি। মিলো, এত তাড়াতাড়ি মানুষ ঘুমিয়ে পড়েছে? নেশা ভঙ্গ করেনি তো কিছু? হতে পারে, মাইলাম খেয়েছে নিশ্চয়। বাবা, তুমি কি একটু দূরে গিয়ে দাঁড়াবে? তোমার গা থেকে বিশ্রী গন্ধ আসছে। বাবা রে, গন্ধ শুধু আমার গা থেকে আসছে না, তোর গা থেকেও আসছে। খাটাসটা আজ ঘুমানোর আগে ব্রাশ করেনি। একদিন ব্রাশ না করেই এত গন্ধ? খাইছে কি? পচা গোবর লবণ দিয়ে মাখিয়ে খেলেও তো এত গন্ধ হওয়ার কথা না। মানুষের জ্ঞান বুদ্ধি কবে হবে? মানুষের জ্ঞান বুদ্ধি নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা। গায়ে থুতু মেখে মানুষের মুখের ভেতর আর কতকাল বন্দি থাকবে? মানুষ গায়ে দেয় মিল্লাত ঘামাচি পাউডার, আর আমরা গায়ে মাখি থুতু। আফসোস। কিন্তু বাবা, আমার পাড়াতো ভাই কানু অনু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর আমি কাদাতের মতো বসে পুজো করব? যুদ্ধ ছাড়া স্বাধীনতা আসে না বাবা। স্বাধীনতা মানে যুদ্ধ যুদ্ধ খেলা, স্বাধীনতা মানে অথই সাগরে ভাসানো ভেলা। বাবা বাবা, দয়া করে আমার নাকশটা খুঁজে দেবে? ঘুম ভাঙলো তোর? এত সকালে নাকশ কি করবি মা? মানুষের মুখের গন্ধে ঘুম ভেঙে গেছে, নাকশ করে ঘুমাবো। এই লোকটা তো খাইসটা কেন, রাস করে ঘুমালে কি হয়? মা রে, আমরা সামান্য দাঁত, শ্রমিকের মতন সারাদিন এটা কাটি ওটা চাবাই, আমাদের কথা কি আর মানুষ শোনে? ওরা দাঁত থাকতেই দাঁতের মর্যাদা বোঝে না। আরে বাবা, যদি পেস্ট কেনার টাকা না থাকে তাহলে নিমের ডাল দিয়ে দাঁত মাজ। নিমের ডাল না পেলে ছাই নেই তোদের ঘরে, তোরা তো ফকিরনি কেন? বাবা একটু থামবে, আমি দাঁত জাতির মুক্তির জন্য কিছু করতে চাই। কানু আরানো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আমি ঘরে বসে থাকতে চাই না। কিন্তু মা, তুই যে মেয়ে। মেয়ে হয়েছি তো কি হয়েছে বাবা, আমি কি দাঁত নই? আমি কি আমার দাঁত ভাইদের চেয়ে কম কাজ করি? অসিদ্ধ চমড়ি বকরি আমি কি কাটিনি? শক্ত আখের গায়ে আমি কি কামড় দেইনি? তবু কেন ওই বৈষম্য? আমি বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। সাবধানে যাস, মানুষটা ব্রাশ করেনি, পাড়ার গুন্ডা পোকাদের আক্রমণ হতে পারে। সন্ধ্যার আগে ঘরে ফিরিস কিন্তু। ভয় পেও না বাবা, আমি কর্তন বংশের একমাত্র, আই ক্যান প্রোটেক্ট মাইসেলফ।
নাকশটা পড়ে যা মা। হে যুবক, কেন বৃথা সময় নষ্ট করছো? এ পেশনের কাজ নয়, কাটতে হবে। ইনসিয়া, তুমি? হ্যাঁ আমি, কিন্তু তুমি আমাকে কিভাবে চেনো? তুমি আমাকে চিনতে পারছো না। আমি মিলো, আগের জন্মে ইন্দুরের গর্তে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। তোমাকে কিছুই মনে পড়ছে না? না, মনে পড়ছে না। আর গত জন্মে যদি আমি ইন্দুরের গর্তে থাকিও, ওই ভয়াবহ ঘটনা আমি মনে করতে চাই না। আই হেট ইন্দুর। মেম সাহেব, আপনি বিখ্যাত ইনসিসর বংশের মেয়ে, কর্তন করাই আপনার পেশা, আর আমি সামান্য মোলার বংশের ছেলে। পেশন ও চর্বণ আমাদের কাজ, আমরা পাশাপাশি গ্রাম ঘরে থাকি, অথচ আপনি আমাকে চেনেন না। আপনি বড় নিষ্ঠুর, নিষ্ঠুর। তোরা কারা শয়তান? আমি দাঁতের পোকা, ধরবো আর গা পুষ ঘুপুষ খাবো। ছেড়ে দে শয়তান, তোরা আমার এনামেল পাবি, পাল পাবি না। ও পোকা তুই খাস কি, নতুন দাঁত পাস, একটা যদি পায়। মিলো, তুমি না নায়ক, নায়িকাকে ভিলেন পোকারা তুলে নিয়ে যাচ্ছে, আর তুমি চুপ করে বসে আছো। আমি পেশন বংশের ছেলে, মারামারি কামড়া কামড়ি আমাদের বংশে নিষেধ আছে। আমি বিকল্প ব্যবস্থা নিচ্ছি। কি ব্যবস্থা? আক্কেল দাদু, ও আক্কেল দাদু। আক্কেল দাদুটাকে, ওনাকে কেন ডাকছো? আক্কেল দাদু, আক্কেল দাদু, উঠুন। আক্কেল দাদু হলো উইজডম টিথ, ওনাকে তুলতে পারলে প্রচণ্ড ব্যথা হবে, ব্যথায় মানুষের ঘুম ভেঙে যাবে। এত রাতে দাঁতের ব্যথায় ঘুম ভেঙে গেলে নিশ্চয়ই ব্রাশ করবে, ব্রাশ করলে পোকার বংশ শেষ, কেমন বুদ্ধি! আমি তোমাকে চিনেছি মিলো, সেজন্য আমরা দুধের দাঁত ছিলাম। বাচ্চাটা প্রথমে আমাকে ইন্দুরের গর্তে ফেলে এলো, তারপর তোমাকে, সেখানেই আমার তোমার সাথে পরিচয়। তোমার মনে পড়েছে সব? সত্যি? কে তোমার ভালোবাসায় খুব তোমার কাছে পাওয়ার গান গায়? না না না, এ হতে পারে না। কেন আক্কেল দাদু, কেন হতে পারে না? আমাদের পূর্বপুরুষেরা বসবাস করত সিমেন্টাস নদীর তীরে, তাদের ঝগড়া বিবাদে অতিষ্ঠ হয়ে দেবতারা আমাদের অভিশাপ দিলে। আজ যখন দুজন দাঁত কামড়া কামড়ি খেলা বাদ দিয়ে একে অন্যকে ভালোবাসতে চাইছে, তখন কেন না ভালোবাসার শক্তি দিয়ে দেবতার অভিশাপ থেকে আমরা কি মুক্তি পেতে পারি না? না, আমি যা জানি তোমরা তা জানো না। অভিশাপ থেকে মুক্তি চাইলে প্রয়োজন ভালোবাসা নয়, বিসর্জন। দেবতারা বিসর্জন পছন্দ করেন। মিলো আর ইনসিয়ার ভালোবাসা বিসর্জনের মাধ্যমেই দেবতাদের সন্তুষ্ট করা সম্ভব, তবেই দাঁত জাতির মুক্তি। এ আমি বিশ্বাস করি না দাদু, মিলোর সাথে আমি সারা জীবন থাকতে চাই। সে তুমি থাকতেই পারো ইনসিয়া, কিন্তু দাঁত জাতির মুক্তির জন্য তোমরা কিছুই করতে চাও না? তোমাদের দিকে তাকিয়ে আছে এতগুলো জরাজীর্ণ দাঁত, এতগুলো দাঁতের মুক্তির পাল্লার চাইতে তোমাদের ভালোবাসার পাল্লা ভারী হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আজ থেকে ইনসিসর বংশের কেউ মোলার বংশের মুখ দেখবে না। ইনসিয়া, এ বিসর্জনে যদি সত্যিই মুক্তি আসে, তবে জেনে নিও আমাদের ভালোবাসা সত্য ছিল। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যাই। এদিনের পর থেকে ইনসিয়ার মিলোকে আর একসঙ্গে দেখা যায়নি। মোলার বংশের দাঁতগুলো ওরাল ক্যাভিটির পেছনের দিকে উইজডম টিথের পাশে জায়গা করে নেয়। তখন থেকে ইনসিসর বংশের সাথে আর মোলার বংশের কারো দেখা হয় না। বিসর্জনের দিন কাটতে থাকে, এভাবে কেটে যায় অনেক দিন। তারপর একদিন মানুষের ঘুম ভেঙে যায়। না, আমার দাঁত কোথায় গেল? আমার দাঁত, আমার ধনধান্যে পুষ্পে ভরা দাঁতগুলো কোথায় হারালো? ডাক্তার, ডাক্তার, ডাক্তার আপা,
আমার দাঁতগুলো কোথায় গেল ডাক্তার আপা? দাঁত কি মানুষের সারা জীবন থাকে? আপনার দাঁত পড়ে গেছে, দাঁত জাতি মুক্তি পেয়েছে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধ। কত কষ্ট কইরামি মাজন পেস্ট কিনানি, কত কষ্ট কইরামি মাজন পেস্ট কিনানি, তবু দাঁতের মন পাইলাম না রে, হাই রে বুড়া হইলাম তোর কারণে, ও দাঁতের পাটি রে বুড়া হইলাম তোর কারণে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন নাটক ওয়ান্স আপন এ টাইম ইন ওরাল ক্যাভিটি। রচনা ও পরিচালনায় ছিলেন ডক্টর নাহিদ হাসান, 54 MBBS। কেমন লাগলো আমাদের নাটক? থ্যাংক ইউ। এবারে যার কথা না বললেই নয়, আমাদের অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রথম থেকে মেডি প্লাস। এবারে ভোট অফ থ্যাঙ্কস জানানোর জন্য আমি মেডি প্লাসের অ্যাসিস্ট্যান্ট ব্যান্ড ম্যানেজার কাজী জাহিদুল ইসলাম ভাইকে ডেকে নিচ্ছি মঞ্চে। কাজী জাহিদুল ইসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই র‍্যাগ ডে অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, রাজশাহী ডেন্টাল কলেজের সকল ডক্টরবৃন্দ, এবং আজকের যাদের জন্য আয়োজন 25 ব্যাচের সকল চিকিৎসকবৃন্দ ও সকল ছাত্রছাত্রী বাহিনী, আসসালামু আলাইকুম। সবাইকে মেডি প্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মেডি প্লাস সবসময় আপনাদের সাথে ছিল, আছে এবং সামনের দিনগুলোতে আপনাদের সাথে থাকবে। মেডি প্লাস একটা মেডিকেটেড প্রোডাক্ট। এইটা আসলে দেখা যাচ্ছে যে অন্য অন্য কোম্পানিগুলো অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে প্রচার করে, কিন্তু আমরাই বাংলাদেশে একমাত্র কোম্পানি যে আমরা ডেন্টাল সার্জনদের মাধ্যমে আমরা এটা বাজারজাত করে থাকি। আসলে আজকে বক্তৃতা দেওয়ার জায়গা না, অনুষ্ঠানগুলো খুব সুন্দর, ভালো লাগছে উপভোগ করার মতো। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে 25 ব্যাচের সকল চিকিৎসকবৃন্দের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাজী জাহিদুল ইসলাম ভাইকে তার মূল্যবান বক্তব্যের জন্য। আমাদের মেন প্রোগ্রাম আকর্ষণ এখনো, আমাদের মেন প্রোগ্রাম এখনো বাকি আছে, তাই আপনাদের অনুরোধ করতেছি শেষ পর্যন্ত থাকার জন্য। এবারে পরবর্তী কালচারাল প্রোগ্রাম সঞ্চালনার জন্য ডেকে নিচ্ছি ডক্টর মিমি এবং ডক্টর মমিতাকে।